সম্প্রতি বিধায়ক সুধাংশু দাসের সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যে তোলপাড় হয়েছে সংবাদমহল। সামাজিক মাধ্যম নির্ভর সাংবাদিক নামধারীদের বিরুদ্ধে করা মন্তব্যের স্পষ্টীকরণ দিলেন বিজেপি বিধায়ক সুধাংশু দাস নিজেই। মঙ্গলবার ফটিকরায় বাজারে দলের এক জনসভায় সাংবাদিকদের উদ্দেশ্য করে আটপাড়, বাটপাড় এবং দু নম্বরে আখ্যায়িত করেছিলেন বিজেপি বিধায়ক সুধাংশু দাস। তার এই বক্তব্যের পরই হয় জোর সমালোচনা। অবশেষে বুধবার ঘটনার খোলাসা করলেন বিধায়ক নিজেই। এদিন দলের যুব মোর্চা ফটিকরায় মণ্ডল আয়োজিত এক যুব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বললেন, বর্তমান সরকার সাংবাদিকদের বান্ধব সরকার। এই সরকারের আমলে সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন রাজ্যের প্রকৃত সাংবাদিকরা, কিন্তু একাংশ সাংবাদিক নামধারী বাম কংগ্রেসের লোক সরকারকে কালিমা লিপ্ত করতে উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে এখন থেকেই যুব মোর্চার কর্মীদের সোচ্চার হবার দৃঢ় বার্তা দিলেন বিধায়ক সুধাংশু দাস। তারা একটা মোবাইল নিয়ে ফেসবুকে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফটিকরায় বিধানসভার যতগুলি উন্নয়নমূলক কাজ হয়েছে এগুলির না দেখে আপনি চোখ পুড়িয়ে যায়, এগুলি দেখে না, এগুলি না দেখে যে জায়গাতে মনে করেন কোনো একটা রাস্তার হয়তো বা জল জমি কোনো জায়গায় গর্ত হয়েছে ঠিক ওই জায়গা থেকে ক্যামেরাটা ধরে দুই রকম দেখছি বিজেপির আমার এই জায়গাটা গর্ত হয়ে গেছে রাস্তার উন্নয়ন করেনি, অর্থাৎ মিথ্যা প্রচার করা হচ্ছে তাদের কাজ। এদিন হাজিবাড়ি স্কুলের কমিউনিটি হলে আয়োজিত সভায় আলোচনা রাখতে গিয়ে বর্তমান সরকারের শাসনে রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে ফটিকরায় থেকে কাঞ্চনবাড়ি রাস্তায় ডাবল লেন করার কথা তুলে ধরেন বিধায়ক। তিনি বললেন, যুবকরা দলের শক্তি, যুবদের থেকেই কাজের অনুপ্রেরণা মিলে। আগামী নির্বাচনে যুবদের কঠোর হয়ে ময়দানে নামার বার্তাও ওই দিন দেন বিধায়ক। রাজ্য এবং দেশের উন্নয়নে এদিন প্রধানমন্ত্রীর প্রশংসাও উঠে আসে বিধায়কদের বক্তব্যে। সিপিআইএম এবং কংগ্রেসকেও এদিন এক হাত নেন বিধায়ক সুধাংশু দাস। আপনারা আমাকে প্রত্যেকদিন এনার্জি দেন, আপনাদের এইভাবে যে মানে সক্রিয় অংশগ্রহণ প্রত্যেক সময় আমার পাশে যেভাবে থাকে, আমি মনে করি এত বন্ধু যখন আমার সাথে আছে, যুবক আমাদের সাথে আছে, মায়েরা আমাদের সাথে আছে, কৃষক আমাদের সাথে আছে, ওবিসি মানুষ আমাদের সাথে আছে, মাইনরিটি আমাদের সাথে আছে, তো ফটিক রায়কে হারানোর ক্ষমতা না কমিউনিস্ট পার্টির আছে না কংগ্রেস পার্টির আছে, কারণ নেই। তার এই বিধানসভাটা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, যুব মোর্চা ফটিকরায় মন্ডলের সভাপতি প্রীতম বিশ্বাস, মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্যরা। মূলত আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন যুব শক্তিকে পরখ করে নিলেন বিধায়ক সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।